হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আজকে তোমাদের সঙ্গে যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো ভারতে যারা নোবেল প্রাইজ পেয়েছিলেন। তো প্রথমত যার নাম আসে, ভারতে নোবেল প্রাইজ ফার্স্ট পেয়েছিলেন 1913-এ, উনি হলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। সাহিত্যে কিছু বলার নেই। সেকেন্ড যিনি পেয়েছিলেন উনি ফিজিক্সে পেয়েছিলেন 1930-তে, সিভি রমন, চন্দ্রশেখর ভেঙ্কটেশ রমন, উনিও বিখ্যাত সবাই। যাই হোক, থার্ড যিনি পেয়েছিলেন উনি হলেন হরগোবিন্দ খুরানা। উনি মেডিসিনের ওপর পেয়েছিলেন 1968। আর চার নম্বর যিনি পেয়েছিলেন পিসের ওপর বা শান্তির ওপর, মাদার টেরেজা, 1979-এ। এবার ফিফথ যিনি পেয়েছিলেন উনিও ফিজিক্সের ওপর পেয়েছিলেন, এস চন্দ্রশেখর, উনি 1983-তে পেয়েছিলেন। এরপর ইকোনমিক্সের ওপর ডক্টর অমর্ত সেন 1999-এ পেয়েছিলেন নোবেল প্রাইজ। এরপর সাহিত্যে বা লিটারেচারে ভি এস নাইপল 2001-এ নোবেল প্রাইজ ইন্ডিয়াতে এনেছিলেন।